23 নম্বর ওয়ার্ডে সার্কিট হাউস, দিদি তার নিজস্ব প্রোগ্রামে দুর্গাপুরে আসছেন, স্বভাবতই আমরা আপ্লুত, কারণ আমাদের মা আমাদের দিদি আমাদের ওয়ার্ডে আসছেন। তিনি সে এখানে আমাদের যা এখনও পর্যন্ত যা খবর আছে, তিনি এখানে রাত্রিযাপন করবেন। আমরা এলাকাটাকে সাজিয়ে তোলার চেষ্টা করছি তাকে স্বাগত জানাবার জন্য। আমাদের কর্মসূচি বলতে আমরা এখনও পর্যন্ত যা খবর পেয়েছি তাতে তিনি একটি কোনো কারখানার উদ্বোধন করবেন পানাগড়ে। তারপরেরটা আমাদের ঠিক এখন রাত্রিবাস তো কালকে করার কথা, এটা আমরা জানি, এরপরে কিছু জানি না। আমাদের কাজ শুধু দিদিকে স্বাগত জানানো, তার জন্য এলাকা সাজিয়ে তুলছি, এর বেশি আমরা কিছু জানি না। দিদি দুর্গাপুরে আসা মানে হচ্ছে আমাদের উদ্দীপনা আরও বেড়ে যাওয়া। যতবার উনি দুর্গাপুরে পা রাখেন ততবার দুর্গাপুর নতুন করে উজ্জীবিত হয়। ঘুরে বেড়ানো